হাত আগে না হাঁটু আগে, এখানে তৃতীয় বিকল্প আছে বলবো, কপাল আগে চলে না। সৌদি আরবে এক শেখ আছেন, শেখ সালে আল শেখ, আমাদের বড় ভাই পর্যায়ের, ওনার ছোট ভাই আমাদের বন্ধু ছিলেন, মন্ত্রীও হয়েছিলেন, আল শেখ মানে মোহাম্মদ বিন আবদুল্লাহর বংশধর, ভালো আলেম। ওনার সুনানে আবি দাউদের সরা আছে, তো ওখানে উনি লিখেছেন যেখানে তৃতীয় বিকল্প হলো মাথা আগে দেওয়া, মশকরা করেছেন। আসলে এটা কোনো ঝগড়ার ব্যাপার না, এই যে হাদিসটা, হাদিসটার প্রথমে বলা হচ্ছে যে তোমরা উটের মতো সেজদাই করো না। উট কেমন করে করে আরবের লোকেরা ভালো জানে, উট প্রথমে হাত নামায় তারপরে পিছন নামায়, তাহলে তোমরা আগে হাত দিও না, আগে হাঁটু দাও তারপরে হাত দাও। কিন্তু এর পরে যে বলা হচ্ছে আগে হাত দাও পরে হাঁটু দাও, তাহলে একই হাদিসের প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের কন্ট্রাডিকশন। এখন এর ব্যাখ্যা নানা রকম হতে পারে, পরের ব্যাখ্যাটা হয়তো রাবি করেছেন, ভুল বোঝা হতে পারে, কিন্তু হাদিসটা সহি অর্থটা মোটেও সুস্পষ্ট না, প্রথমের সাথে শেষ কন্ট্রাডিক্টরি। আরেকটা হাদিস সহি আছে, নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ইহতিমাদি ফিস সালাহ, আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ নামাজের ভিতরে হাতের উপর নির্ভর করতে নিষেধ করেছেন। এই এতেমাদ বলতে কি বোঝানো হয়, বিভিন্ন কথা আছে, তার একটা হলো রুকু সেজদায় যাওয়ার সময় বা সেজদা থেকে ওঠার সময় হাতের উপর নির্ভর করা, এটা একটা ব্যাখ্যা। তো সব মিলিয়ে হাত আগে দেওয়া, হাঁটু আগে দেওয়া, দুটোর পক্ষেই সালফে সালিনের আমল আছে, মত আছে, এটার যে কোনোটা করলেই চলে। তবে সৌদি আরবের আলেমরা হাঁটু আগে দেওয়াটারই জোর দেন। এ ব্যাপারে আমাদের উস্তাদ শেখ ইবনে জিবরিল, তার একটা বই ছিল শারহু আজ-জারকাশি আলা মুখতাসারুল খিরাকি, উনি পিএইচডি করছিলেন এই বইয়ের উপরে, এটার প্রথম খণ্ডে বিরাট আলোচনা করেছেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আবার হাত আগে দেওয়ার পক্ষে চলে গেছেন, উনি আবার ইবনুল কাইয়িমের মতামত বিভিন্নভাবে খণ্ডন করেছেন আর কি। তো সব মিলিয়ে আমরা যখন সকল দলিল আদিল্লা পর্যালোচনা করি, এই বিষয়ের বিতর্ক মোটেও, এটা আগে হাত দিত, আপনার যদি মানে সাধারণভাবে আগে হাঁটু দিয়ে হাত দেওয়াটাকেই বেশি মানবীয় মনে হয়, আস্তে আস্তে যাওয়া, তারপরেও যদি কেউ আগে হাঁটু দেয়, আগে হাত দেয়, সমস্যা নেই, যেহেতু হাদিসের একটা নস আছে, তবে এটা এমন একটা সেজ দেয় যেতে হবে, এটা বড় কথা। আগে তো মাথা দেওয়া যাচ্ছে, নাহলে আমরা মাথা দেওয়া শুরু করতাম, ঠিক আছে না, একতলা বেড়ানোর জন্য আগে মাথায় দিতাম,